হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের একটা নতুন ভিডিওতে নিয়ে এসেছি। ভিডিওটা হলো, দেখো আমার হাতে এগুলো হলো তালের শাঁস, তাল, যে তাল খাওয়ার পরে যেটা আমরা ফেলে দেই সেটা থেকে হলো তাল হয়। তো এটা আমরা কি করেছি, এটা নিয়ে নিয়েছি তো এটা হলো আকুরো বলা হয় তালের। তো এটা আমরা কি করব, যে এটা খাবো, যে এটা গ্রাম বাংলাতেই দেখতে পাওয়া যায় একমাত্র এরকম ভাবে, যে তালের শাঁস খাওয়া হয়, যে বার করব যে ভিতর থেকে যে কেমন হয়েছে, যে খেতে যে কতটাই ভালো লাগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, এই যে তালের শাঁসগুলো। তো দেখো বন্ধুরা, ভালো লাগবে ভিডিওটা। তো ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে যে তালের শাঁস। এই দীপায়ন খাবি তাই, এদিকে আয়। তো দেখাচ্ছি বন্ধুরা, খাবি তালের শাঁস, খাবি, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, বস বস, লাগবে। এই দে, কত সুন্দর হয়েছে দেখেছিস। এই দেখো বন্ধুরা, যে দেখো কত সুন্দর হয়েছে তালের শাঁস। তো আসো আমরা এই সাইডে, এই সাইডে এসো, এই সাইডে দাঁড়াও, দেখো দারুন, দারুন, হ্যাঁ খেতে ভালো, খেতে ভালো, তুমি খাবা? আমি খেতে ভালো, তুমি ইয়াম্মি বলো, একবারে প্রকৃতির। তো এই জিনিসগুলো একমাত্র গ্রাম বাংলাতেই পাওয়া যায়। তো এত সুন্দর খেতে, দাঁড়ো আমি জ্যোতিকে দে, এনাও জ্যোতি, নাও জ্যোতি, খাও খাও, দেখলে বন্ধুরা কত সুন্দর। তোমাদেরকে আরো দেখাচ্ছি, আমি দেখবো, ডিং ডিং ডিং। তো দেখাচ্ছি বন্ধুরা, হাতে যদি লেগে যায়, এই দেখো কত সুন্দর হয়েছে, সত্যি দারুণ কিন্তু এগুলো। দারুন, চামচ থাকলে ভালো হইতো একটা, চামচ দে, ডান হাতি লাড়ে ছুঁড়ি, চামচ বলো তুমি, আমার বউ দিয়ে দাও, এই দেখো আমাদের সব তালের শাঁস খাবে। তালের শাঁসের যে যে ই বানায় না, তালের গুঁড়া দেয়, ওইটা কিন্তু ভালো লাগে, কিন্তু পিটালি দিয়ে চপ ভাজা যায়, পিটালি দিয়ে যে চপটা ভাজে ওইটা দারুণ লাগে, মিষ্টি মিষ্টি। এই দেখো
ভালো নাই তোমার একটা ভালো নাই দেখো বন্ধুরা, এই দেখো কাটা হয়ে গেছে এগুলো, এবার খাবো। তো খেলাম, তোমাদেরকে দেখালাম যে এই দেখো সত্যি দারুণ কিন্তু এগুলো খেতে, একমাত্র এই গ্রাম বাংলাতেই পাওয়া যায় এসব তালের শাঁস। তো কেমন লাগলো বন্ধুরা এই যে এরকম ইউনিক একটা তালের শাঁসের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে এখানেই রাখছি বন্ধুরা, বাই, টাটা।